নিয়মিতকরণের দাবিতে এবার সরব হলো স্বাস্থ্য দপ্তরের কর্মরত কেজুয়াল কর্মীরা। দাবি আদায়ের লক্ষ্যে এবার তারা ডেপুটেশন দিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট। নিয়ম অনুযায়ী 10 বছর চাকরি করার পর নিয়মিত হওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে 20 থেকে 25 বছর চাকরি করার পরেও স্বাস্থ্য দপ্তরে কেজুয়াল কর্মীদের নিয়মিতকরণ করা হয়নি। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে এবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শরণাপন্ন হলেন দপ্তরের কেজুয়াল কর্মীরা। 2018 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বর্তমান শাসক দল প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের, কিন্তু আজ পর্যন্ত অনিয়মিত কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এতে করে একটা চাপা খুব বিরাজ করছে বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের মধ্যে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য দপ্তরে কর্মরত কেজুয়াল কর্মীরাও। দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরে কর্মরত কেজুয়াল কর্মীরা নানা আন্দোলন কর্মসূচি করে চলেছে। স্বাস্থ্য দপ্তর অধিকর্তা থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরেই তারা আবেদন জানিয়ে আসছে নিয়মিতকরণের, কিন্তু তাদের দাবির প্রতি মান্যতা দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের পদক্ষেপ নেই দপ্তরে কিংবা প্রশাসনের। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরে কেজুয়াল কর্মীরা চাকরিতে 10 বছর পূর্ণ করেছে। সরকারি নিয়ম অনুযায়ী তাদের এখন নিয়মিত হওয়ার কথা, অথচ রাজ্য সরকার তাদের নিয়মিত না করে বিষয়টি ঝুলিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। তাই বাধ্য হয়ে কেজুয়াল কর্মীরা মামলা দায়ের করেন ত্রিপুরা উচ্চ আদালতে। গত 13 মে মামলায় উচ্চ আদালতে বিচারপতি চূড়ান্ত রায় ঘোষণা করে রাজ্য সরকারকে নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তরে কেজুয়াল কর্মীদের নিয়মিত করা সম্ভব না হলে যেন সমকাজে সমবেতন দেওয়া হয়, তারপরে কোনো ধরনের তৎপরতা নেই দপ্তরের। তাই বাধ্য হয়ে কেজুয়াল কর্মীরা হাইকোর্টের নির্দেশের কপি নিয়ে দ্বারস্থ হলেন স্বাস্থ্য দপ্তর অধিকর্তার। কেজুয়াল কর্মীদের এক প্রতিনিধি দল এদিন অধিকর্তার সাথে মিলিত হয়ে আদালতের রায়ের কপি তুলে দিয়ে দাবি জানান অবিলম্বে নিয়মিতকরণের। প্রতিনিধি দলের সদস্যদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্বাস্থ্য দপ্তর অধিকর্তা। ডেপুটেশন অংশগ্রহণকারীরা এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিন স্লিপ ওয়ার্কারের কাজ করার পর 2010 সালে তৎকালীন রাজ্য সরকার কেজুয়াল কর্মী হিসেবে স্বীকৃতি দেয়। সেই মোতাবেক কেজুয়াল কর্মীরা এখন নিয়মিতকরণ হওয়ার কথা, কিন্তু বর্তমান সরকার তা না করার জন্যই বাধ্য হয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়। আদালত কেজুয়াল কর্মীদের পক্ষে রায় দিলেও তা এখন কার্যকর করছে না প্রশাসন। তাই আদালতের নির্দেশ কার্যকর করার দাবিতে এদিনের ডেপুটেশন। আজকে আমরা এখানে এসেছি আমাদের স্বাস্থ্য দপ্তরের কেজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলাইজেশন করার জন্য। সেটা আমরা দীর্ঘদিন 20 থেকে 25 বছর, কারো বা 30 বছর স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে 2010-এ কেজুয়াল কর্মীতে তাতে স্বীকৃতি দেয় রাজ্য সরকার। এই মূলে আমার 10 বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল্ড মানে স্থগিত করে রেখেছেন, যার জন্য আমরা দীর্ঘদিন এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে, কিন্তু কোনো আমরা সুউত্তর পাইনি। ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম। তো গত মাসের 13 তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বের হয়েছে যে অন্তত অনিয়মিত কর্মচারীরা অন্তত রেগুলার না হোক, অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা যে এই রায় কপি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছি, আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, কথা বললে আমাদের সেই দাবিপত্র এখানে আমরা সাবমিট করব। আপনার নামটা? আমার নাম রতন দেবনাথ। ব্যুরো রিপোর্ট, সচিন ডেটিয়ান।